আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ছিল 31 ডিসেম্বর 2020। আজকে সকাল থেকে ভিডিওটা আমি শুরু করলাম, বাহিরে যেহেতু যাওয়া হচ্ছে না, যেহেতু সিটি রিস্ট্রাকশন আছে, তো আমি বাসায় কিছু রান্নার আয়োজন করেছি, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা চুলায় নুডলস সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটা চুলাতে দিলাম ডিম সিদ্ধ। তো ডিমটা সিদ্ধ করার পরে আমি আপনার আমার ফ্রিজে মাছ ছিল, দুটো তেলাপিয়া মাছ, তো আমি ওগুলা কেটে নিচ্ছিলাম, আর দুপুরের জন্য রান্নাবান্নার আয়োজন শুরু করলাম। আমার বাচ্চারা যখন ঘুমাচ্ছিল তখনই আমি উঠে মাছ, মাংস, সবজি এগুলো বের করে রেখেছিলাম, আর মাংসটা আর মাছটা পানিতে ডুবিয়ে রাখলাম যাতে এটা নর্মাল টেম্পারেচারে আসে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি একটা ভটি দিয়ে মাছগুলো কাটছি, আর আমি এই ভটিটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। যখন আমি কানাডাতে প্রথম আসি তখন ভটিটা নিয়ে আসছি, যেহেতু আমি ছুরি দিয়ে কাটাকাটির তেমন অভ্যাস নাই আমার, সেই জন্য বিশেষ করে মাছ যখন কাটা ছাড়াতে হয় আমি তেমন পারি না ছুরি দিয়ে, সেজন্য আমি সবসময় ভটিটা ইউজ করি। আর এর আগে আমি আলু আর বেগুনটাকে কেটে পানি দিয়ে ভালো করে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, তাতে করে আলু এবং বেগুনের মধ্যে যে কষ্টটা আছে সেটা পানির মধ্যে বের হয়ে আসে। আর এর পর আমি যেটা করলাম, আমার চুলা খালি যাচ্ছিল, আমি ভাত বসিয়ে দিলাম চুলার মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু ঢাকনাটাকে ভালো করে শো করতেছি এখানে, যাতে করে কেউ যদি ঝরঝরা ভাত খেতে চান আমার মতো, তাহলে আপনারা এরকম একটা ডেক্সি কিনে নিতে পারেন। আর আমি এর ফাঁকে ঝুকিনি, আলু, পেঁয়াজ এগুলোকে কুচি কুচি করে নিলাম। আর আপনারা যদি এরকম একটি ডেক্সি কিনতে চান, তাহলে ওয়ালমার্টে থেকে আমি এই ডেক্সিটা কিনেছি, আপনারা ওয়ালমার্টে গেলে হয়তোবা পেয়ে যেতে পারেন। আমি দুপুরে রান্না করার জন্য যা যা লাগবে তা আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি। তো আমি আমার ভাতটাকে দেখছিলাম কত দূর হলো, আমার ভাতটা প্রায় হয়ে এসেছে, তো আমি এখন আপনার ভাতটাকে মার গেলে নেব। রাইস কুকারে ভাত রান্নার পর ভাতটা ঝরঝরা হয় না, তাই আমি এই ডেক্সিতে রান্না করি। আর আমি এর মাঝখান দিয়ে আপনার সবগুলো তরকারিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমার ভাজির জন্য ভাজি কেটে নিলাম, ধনিয়া পাতা আছে এখানে, পেঁয়াজ, কাঁচামরিচ, তো আমার এগুলো কাটাকাটি শেষ। এরপর আমি যেটা করলাম, একটু স্মুদি বানিয়ে নিলাম খাওয়ার জন্য। তো এটা হচ্ছে স্মুদি, ফাইনাল যে লুকটা আসলো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমি যেহেতু রান্না করব, সেজন্য আমি কিছু আদা, রসুন আর কাঁচামরিচকে একটা প্লেটে নিয়ে নিয়েছি, এগুলো আমি এখন ফ্রেশ ব্লেন্ড করে নিব, আর এটা তরকারিতে আমি ইউজ করব। আর এই মশলাটাই আমার তরকারিটার স্বাদটা অনেকটা বাড়িয়ে দিবে। আমি যখন মশলাটা ব্লেন্ড করছিলাম তখন এটা কিন্তু পুরোপুরি আমি একেবারেই মসৃণ করি নেই, আমি এটাকে জাস্ট চপ করে নিয়েছি, যেহেতু আমি এটা পেঁয়াজের সাথে ইউজ করব, সেজন্য আমি এটাকে চপ করে নিয়েছি যাতে আমার পেঁয়াজের সাথে এটা নিচে লেগে না যায়। আর আমি একটা চুলায় তেল বসিয়ে দিয়ে এর মধ্যে আমি তেলাপিয়া মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম, আর একটা চুলায় ভাজির জন্য বসিয়ে দিলাম, আর অন্য একটা চুলোতে আমি ভাজি করা যে তেলটা ছিল সেটা দিয়ে তো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আমার সেই চপ করা মশলাটা। তো এটা আমি ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা একটু লালচে ভাব হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি এটা চুলার উপর রেখে ভাজতে থাকবো। আর যখন ভাজা হয়ে যাবে, তেলটা ভেসে উঠবে, আর এর মধ্যে আমি দিয়ে দিব একটু পানি, জাস্ট 1 কাপের মতো। এরপর আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো প্রায় 1.5 চামচের মতো, এরপরে দিলাম আমি হলুদের গুঁড়ো আধা চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ, ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ, আর দিয়ে দিলাম আধা চা চামচ লবণ। তো আপনারা যখন লবণটা দিবেন আপনাদের স্বাদ মতো দিবেন,
আমি জাস্ট একটু অল্প করে দিয়েছি, পরে আমি চেক করে নেব। এরপর আমি যখন মশলাটা কষানো হয়ে যাবে আর উপরে তেল ভেসে আসবে, তখন আমি অ্যাড করে দিলাম আমার সেই কেটে রাখা বেগুন আর আলু। আমি এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম যাতে এটা কষানো হয়ে যায় আর এটার গায়ের গন্ধ চলে যায়। যদি এরকম করে কষান তাহলে দেখা যাবে যে বেগুনের আর আলুর যে গায়ের স্মেলটা আছে সেটা চলে যাবে। যখন আমার আলু আর বেগুনটা কষানো হয়ে যাবে, তারপর আমি এর সাথে অ্যাড করব পানি। আমি রান্নার জন্য একটু গরম পানি করে নিয়েছি একটা কেতলিতে, তো আমি ওখান থেকে গরম পানিটাই রান্নার ঝোল হিসেবে ব্যবহার করছি এখন। তো আমি একটু বেশি করে ঝোল দিয়ে দিচ্ছি, কারণ আমরা একটু ঝোলের তরকারিটা বেশি পছন্দ করি। আর আমি এর সাথে অ্যাড করে দিব আমার এই ভাজি করা মাছগুলো। তো আমি উপর দিয়ে একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিব, যতক্ষণ পর্যন্ত না আমার ঝোলটা একটু ঘন হয়ে আসবে। আর যখন আমি মনে করব যে রান্নাটা প্রায় হয়ে গেছে, তখন আমি লবণটা চেক করব আর আমার অন্যান্য মশলাগুলো আমি অ্যাড তো করব। আমি যখন মাছগুলো যখন দিচ্ছিলাম, তখন চুলাটাকে একটু কমিয়ে নিলাম যাতে আমার গায়ে কোনো রকম ঝোলের ছিটকা না পড়ে কিংবা তেল ভেসে না আসে। আর আমি এখন চুলাটাকে একটু হাইয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। আর আমি এখন এই পর্যায়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কুক হওয়ার জন্য এটা রান্না করব। 8 থেকে 10 মিনিট পরে আমি ভুলে গেলাম যে এর সাথে আমি টমেটো দেওয়া হয়নি, তো আমি কিছু ফ্রোজেন টমেটো এর সাথে অ্যাড করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালো মতো কুক হওয়ার জন্য। আর রান্না হতে হতে এর মাঝখানে আমি চিকেনে রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এক পাশে চিকেন ফ্রাই করার জন্য বসিয়ে দিলাম আর অন্য পাশে আমি চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছটা প্রায় হয়ে গেছে, আমার ঝোলটাও ঘন হয়ে এসেছে। আমি এর সাথে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা আর আমার কাছে ছিল টালা জিরের গুঁড়ো, ওই টালা জিরের গুঁড়োটা আমি একসাথে মিক্স করে দিলাম। তো আমার রান্নাটা শেষ, আমি বাটিতে কিছু তরকারি তুলে নিলাম আমাদের খাওয়ার জন্য। আমি আরেকটা ফ্রাই প্যানে কিছু বেশ কিছু পেঁয়াজ আর তেল একসাথে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম কিছু কুচি করা রসুনের কুচি। তো আমি এটা ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না লাল হয়। আর এর সাথে আমি অ্যাড করে দিলাম 1 চামচ আমার কাঁচামরিচের পেস্ট। আর আমি কাঠি দিয়ে ভালোভাবে এদিক ওদিক করে নাড়াচাড়া করছি যাতে আমার মশলাটা পুড়ে না যায়। তো আমি যখন মশলাটা একটু লালচে লালচে ভাব হবে, তখন আমি এর সাথে অ্যাড করে দিব আমার কুচি করা সেই ঝুকিনি আর আলু। তো আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দিয়ে দিয়েছি অলরেডি। তো এগুলো আমি এক হাতে ভিডিও করছি আর অন্য হাতে নাড়ছিলাম, তো ভালো করে নাড়তে পারছিলাম না, তাও ভিডিওটা নেওয়ার জন্য আমি এক হাতে ট্রাই করছিলাম। তো দেখেন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর এখানে আধা চা চামচ হচ্ছে আপনার হলুদের গুঁড়া, আধা চা চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর আধা চা চামচ হচ্ছে জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। তো আর ফাইনাল পর্যায়ে আমি যেটা দিলাম সেটা হচ্ছে লবণ। লবণ আপনার স্বাদ মতো আপনি দিয়ে নেবেন। আমার থেকে মনে হচ্ছিল যে 1 চামচ দিলেই যথেষ্ট, তো আমি 1/2 চামচ দিয়ে 2 টেবিল স্পুন দিয়েছি। আর এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন একত্র করে তারপর আমি এটাকে ঢেকে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো যখন ঢেকে দিবেন তখন আপনি একটু মিডিয়াম আঁচে দিয়ে চুলা রাখতে পারেন। মিডিয়াম আঁচে দিলে কি হয়, আপনার হচ্ছে যে নিচে আর পোড়া লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এ ফাঁকে আমি আমার ছেলেদেরকে দেখছিলাম কে কি করছিল। তো আমার বড় ছেলে দেখছে বাহিরে, সে গিয়ে স্নো দিয়ে খেলছে, তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম। আর 8 থেকে 10 মিনিট পরে আমি ঢাকনা উল্টে দেখি প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আমার ভাজি।
তো আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে তলে লেগে না যায়। আর এভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব আরও 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখলাম আমার এটা হয়ে গেছে। তো আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু টালা পাঁচফোড়নের গুঁড়ো। এটা দিলে ভাজির টেস্টটা খুব ভালো লাগে। তো আপনারা যারা পাঁচফোড়নের টেস্টটা পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারেন। আর আমি এর সাথে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। তো আমি এটা নেড়ে চেড়ে ঢেকে দেব আর 10 থেকে 15 মিনিট ঢেকে দেওয়ার পরে আমি একটা বাটিতে বেড়ে নিব আমাদের খাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অন্য আরেকটি ড্যাগে অন্য আরেকটা চুলায় আমি মুরগির মাংস বসানোর জন্য অলিভ অয়েল ঢেলে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 5টা এলাচি আর 2-3টে তেজপাতা আর 3-4 টুকরো দারুচিনি আর 3-4টা লবঙ্গ। তো আমি এগুলো একটু ফোড়ন হওয়ার জন্য দিলাম। এরপরে আমি এর সাথে অ্যাড করে দিলাম কাঁচামরিচ, সরি, পেঁয়াজ কুচি আর আমার চপ করা কাঁচামরিচের পেস্ট। আর আমি অন্য আরেকটি চুলায় আপনার আমার চিকেনের পিসগুলোকে ভাজি করার জন্য একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম আর এদিক দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম আমার যাতে মশলাগুলো পুড়ে না যায়, একটু ভাজা ভাজা লালচে হয়ে যায়। এখানে আমি মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে পোড়া লেগে না যায়। আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুনের পেস্ট, 1 চামচ পরিমাণ আদা পেস্ট। আর আমি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজের সাথে মিশে যায়। আর এর সাথে অ্যাড করে দিয়েছি 4-5 টুকরো টমেটো আর একটু সামান্য পানি। তো এখন আপনারা দেখছেন আমি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি। তো আমি আরও আধা চা চামচ অ্যাড করলাম, আমার থেকে মনে হচ্ছে আর একটু লাগবে। তো আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আরও আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। তো আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম লবণ আর আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তো এদিক দিয়ে আমি চিকেনগুলা ভাজছিলাম আর চিকেনগুলা আমি মশলা কষানোর পর অ্যাড করে দিয়েছি কষানোর জন্য। তো এখানে কষানো হচ্ছে। তো কষানো হওয়ার পরে আমি এর সাথে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। যদিও এটা ফার্মের মুরগি তো আমি এখানে অত বেশি পানি অ্যাড করব না, যেহেতু আমি এটা রোস্টের মতো করব, ঝাল রোস্ট যেটাকে বলে। আর আমি লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু টালা জিরের গুঁড়ো। আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে আমি অ্যাড করলাম কিছু টালা জিরের গুঁড়ো। টালা জিরে গুঁড়োটা দিলে আমার থেকে চিকেনটা খেতে ভালো লাগে, আপনারাও দিয়ে দেখতে পারেন, আশা করছি আপনারাও নিরাশ হবেন না। তো আমি নাড়াচাড়া করার পর এর একদম লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। এই তো আমার হয়ে গেল চিকেন রান্না খাওয়ার জন্য প্রস্তুত। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি আমার টেবিলটা গুছিয়ে নিলাম দুপুরে খাওয়ার জন্য। আমার দুপুরের আয়োজন ছিল চিকেন ঝাল রোস্ট, ভাত আর হচ্ছে ঝুকিনি দিয়ে আলু ভাজি। এখানে ছিল তেলাপিয়া মাছ দিয়ে আলু বেগুনের ঝোল।
আলহামদুলিল্লাহ, 2020 সালে এত কিছু পেয়েছি যা বলে শেষ করা যাবে না। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। তবে এই মহামারীতে আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আসছে বছর যাতে আমাদের সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখেন, শান্তিতে রাখেন, এটাই দোয়া করি। আর আমরা অতীতের সব ভেদাভেদ ভুলে আগামী বছর সবাইকে নিয়ে যাতে উপভোগ করতে পারি, এটাই আমার প্রত্যাশা। এখানে 2020 সালের কিছু স্মৃতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার এবং কমেন্ট করতে পারেন। আর আপনাদের নতুন বছর কেমন গেল সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ হাফেজ। Thank you.